কান্দিতে বিজেপি নেতা রাহুল সিনহার পদযাত্রা। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কান্দি জেমো ইন্দ্রতলা থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী প্রচার হিসেবে পদযাত্রা করলেন সোমবার বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এদিন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা কান্দি শহরের রাজপথে পদযাত্রা করেন এবং আপামর কান্দিবাসীর কাছে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পৌরসভার গড়ার লক্ষ্যে ভোট ভিক্ষে করলেন। সোমবারে বিজেপির এই পদযাত্রায় বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারব সরকার, কান্দি শহর বিজেপি মণ্ডল সভানেত্রী বিনীত রায় সহ স্থানীয় একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। কান্দি একটা ঐতিহ্যশালী শহর, সেই শহর যেমন ছিল আজ থেকে 40 বছর আগে আমি যা দেখেছি, দুই একটা পার্ককে মডেল মূর্তি বসানো ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। আর যে দোকানগুলো হয়েছে সেগুলো তো পাবলিক লাগিয়েছে, তাতে তো কর্পোরেশনের অর্থাৎ মিউনিসিপ্যালিটির তৃণমূলের কোনো ভূমিকা নেই। তৃণমূল কী করেছে, কেন্দ্রীয় সরকারের টাকা যে এসছে কাজের জন্য তা লুট করেছে, পকেটস্থ করেছে, তোলাবাজি করে কাজীকে উন্নয়ন হতে দেয়নি। আমরা সেই কারণেই দাবি নিয়ে মানুষের কাছে এসেছি, আবেদন নিয়ে এসেছি, বিজেপিকে যদি ভোট দেওয়া হয় পাই পয়সা উন্নয়নের কাজে খরচা হবে, এই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির থেকে আমরা দিচ্ছি। তো মোটামুটি যে অবস্থা তাতে তৃণমূল আর তৃণমূলের বি টিম হচ্ছে পুলিশ প্রশাসন দুই মিলে লেগে পড়েছে। অতএব আমাদের যদি তৃণমূলের সাথে লড়তে হতো তাহলেও আমরা চিন্তা করতাম না, গুন্ডামি মস্তানিকে আমরা বহু জায়গায় দেখে নিতাম, কারণ গুন্ডামি মস্তানি আমরা করি না, কিন্তু প্রতিরোধ করবার হিম্মত রাখি, ক্ষমতা রাখি। মানুষ খুন আমরা করি না, কিন্তু খুনিকে খুন থেকে আটকানোর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আছে। কিন্তু এখানে তো রক্ষক যিনি, তিনি ভক্ষক আকারে তৃণমূলের সাথে মিলে যৌথ সন্ত্রাস চালাচ্ছে। সেই কারণে নির্বাচনের নামে আবার বলছি, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, প্রহসন হচ্ছে। তো মোটামুটি যে অবস্থা তাতে তৃণমূল আর তৃণমূলের বি টিম হচ্ছে পুলিশ প্রশাসন দুই মিলে লেগে পড়েছে। অতএব আমাদের যদি তৃণমূলের সাথে লড়তে হতো তাহলেও আমরা চিন্তা করতাম না, গুন্ডামি মস্তানিকে আমরা বহু জায়গায় দেখে নিতাম, কারণ গুন্ডামি মস্তানি আমরা করি না, কিন্তু প্রতিরোধ করবার হিম্মত রাখি, ক্ষমতা রাখি। মানুষ খুন আমরা করি না, কিন্তু খুনিকে খুন থেকে আটকানোর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আছে। কিন্তু এখানে তো রক্ষক যিনি, তিনি ভক্ষক আকারে তৃণমূলের সাথে মিলে যৌথ সন্ত্রাস চালাচ্ছে। সেই কারণে নির্বাচনের নামে আবার বলছি, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, প্রহসন হচ্ছে। লড়াইটা গণতন্ত্রের সাথে প্রহসনের লড়াই, কারণ ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক উপায়ে লড়াইয়ের জন্য এখানে প্রস্তুত আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর মমতা ব্যানার্জি লুট করে নেওয়ার জন্য তৈরি আছে। যে চারটে পৌরসভা হয়ে গেছে তাতে আপনারা দেখেছেন কীভাবে লুট করেছে এই সরকার। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই জন্য গণতান্ত্রিক উপায়ে মানুষকে গণতন্ত্র রক্ষার দাবিতে, উন্নয়নের দাবিতে, প্রকৃত পরিষেবার দাবিতে আমরা এখানে এসেছি আজকে প্রচারে। মাননীয় রাহুলদা এখানে এসেছেন, সারাদিন প্রচার করেছেন এবং আমরা মানুষের কাছে আবেদন করেছি, প্রকৃত এই কালি শহরের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী আছেন তাদেরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান করেছি।